জাতিসংঘের সাধারণ পরিষদে 79তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। 24 তারিখ প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা যাবে বলে মনে করছেন অনেকে। আগামী 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতিসংঘের 79তম অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। ডক্টর ইউনূসের আগমন ঘিরে নিউ ইয়র্কের বাংলাদেশিদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। 24 তারিখ প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এই বিষয়টিকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। এই বৈঠকের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের কাছে গুরুত্বপূর্ণ বার্তা যাবে বলেও আশাবাদী অনেকে। কূটনীতিক বিশ্লেষকরাও এই বৈঠককে গুরুত্বের সাথে দেখছেন বলে মন্তব্য করেন অনেকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি হচ্ছে। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 24 সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, সরকার প্রধান, বিভিন্ন সংস্থার প্রধান অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে গোটা নিউ ইয়র্ক জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। 140টির বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ উচ্চ পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন এবারের অধিবেশনে। তাদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সদর দপ্তরে স্থাপন করা হয়েছে 1400 অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ এবং আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, নিউ ইয়র্কে অবস্থানকালে বাইডেনের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খালিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সহ আরও বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। অ্যাডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।